মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। স্বাধীনতার 3 বছর পরের কথা, কলমের একটা আঁচড়ে আলাদা হয়েছে দুই দেশ, আলাদা হয়েছে জল মাটি, এমনকি সুস্থ মানুষের মাথার ভেতরের মানচিত্রেও বদল এসেছে। কিন্তু যাদের মাথার ভেতর সব কিছু তালগোল পাকিয়ে আছে, তাদের মাথায় মানচিত্রের সংজ্ঞা কিছুতেই স্পষ্ট হতে চায় না। তাদের আলাদা করার দায়িত্ব তো আমাদের। আজকের গল্পে তেমনি ভাগাভাগি হবে, ভাগাভাগি হবে ধর্মের ভিত্তিতে। চলুন কিছু পাগলের চোখে ইতিহাসকে দেখা যাক। শুনতে থাকুন মোহনা দেবরায়ের ভাবানুপাতে সাদাত হাসান মান্টোর কাহিনী টোবা টেক্সিং। আচ্ছা ভাই, এই নতুন নিয়মটা কে করলো বলতো? বাবা, এমন ভাব করছিস যেন নিয়ম কারা বানায় জানিস না। না, কিন্তু ভাবছিলাম কার মাথায় এত বুদ্ধি। বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধি ছাড়া কি। এই ধর, দেশভাগ হয়েছে আজ 3 বছর হতে চলল। এখানকার জেলখানাগুলোতে যেসব হিন্দু আর শিখ ছিল তাদেরকে নিয়ে গেল, আবার ওই পারের মুসলমান বন্দিগুলোকে দিয়ে গেল। এই অবধি তাও না হয় মানা গেল, কিন্তু তাই বলে পাগল দেওয়া নেওয়া দুনিয়ায় কেউ শুনেছে? লাহোরের কোনো এক অনামী পাগলাগারদের দুই রক্ষীর মধ্যে কথোপকথন। দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনদের সঙ্গে ওঠা বসা করতে করতে সকলেরই কম বেশি মস্তিষ্কে বিকার দেখা যায়। এরাও বোধহয় তার ব্যতিক্রম ছিল না। প্রথম রক্ষীর কথা শেষ হতেই দ্বিতীয়জন বলে উঠল, আচ্ছা এইসব সিদ্ধান্ত যারা নেয়, মানে কীভাবে পারে বল দেখি কথাগুলো। ভদ্রমহোদয়গণ, আজ আমাদের এই বৈঠকে আমাদের প্রস্তাব হলো, ইন্ডিয়ার পাগলাকারদগুলোতে বন্দি যে সকল মুসলমান উন্মাদের আত্মীয় স্বজন পাকিস্তানে চলে গিয়েছে, তাদেরও পাকিস্তানের পাগলাকারদগুলোতে স্থানান্তরিত করে দেওয়া, এবং যেহেতু পাকিস্তানে হিন্দু বা শিখ বিশেষ অবশিষ্ট নেই, তাই সেখানকার সকল হিন্দু এবং শিখ উন্মাদকে ইন্ডিয়ায় নিয়ে আসা হোক। আচ্ছা, কতগুলো মিটিংয়ে এই কথাটা ওদের বারবার বলতে হয় বলতো, একটু না হেসে বলতে পারলো কি করে এতবার? কী জানি বাবা, দেশের হোমরা চোমরা লোকেদের মনে হয় হাসি পায় না, কিংবা সবসময় ওরা ভেতর ভেতর এত হাসে যে আলাদা করে আর হাসার দরকার পড়ে না। ব্যাপারটা নিয়ে আবাসিকদের মধ্যেও একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। এখানকার সমস্ত হিন্দু এবং শিখ পাগলকে পুলিশের হেফাজতে বর্ডারে পাঠিয়ে দেওয়া হবে, এ কথা সকলেই কম বেশি শুনেছে। একজন মুসলমান আবাসিক বিগত 12 বছর ধরে জমিনদার খবরের কাগজটা খুব মন দিয়ে পড়ত। একজন তাকে জিজ্ঞেস করল, আচ্ছা মৌলভী সাহেব, এই পাকিস্তান ব্যাপারটা কি? সে হলো হিন্দুস্তানের একটা জায়গা, সেখানে ছোড়াছুরি অস্ত্রশস্ত্র এই সব তৈরি হয়। এভাবেই এক শিখ উন্মাদ আর এক শিখ উন্মাদকে জিজ্ঞেস করল, আচ্ছা সর্দারজি, আমাদের হিন্দুস্তানে কেন পাঠানো হচ্ছে? আমরা তো ওখানকার ভাষাও বলতে পারি না। আমি তো বাবু হিন্দুস্তানের ভাষা ভালোই বলতে পারি। খুব শয়তান, এইভাবে এইভাবে সোজা হয়ে গটগট করে হাঁটে। এই বলে নিজে লাফিয়ে উঠে হিন্দুস্থানীদের হাঁটার কায়দা দেখাতে লাগলো সে। এই দেখো এইভাবে। ওদিকে গারুদের অন্য একটা অংশে একজন মুসলমান আবাসিক স্নান করতে করতে এমন লাফালাফি চিৎকার আরম্ভ করল যে খানিকক্ষণ পরেই পা পিছলে স্নান ঘরের মেঝেতে পড়ে অজ্ঞান। এদের মধ্যে আবার বেশ কিছু উন্মাদ ছিল যাদের আসলে মাথার কোনো সমস্যা ছিল না, কিছু খুন খারাপি করেছিল তারা,
কিন্তু তাদের ফাঁসিকাট থেকে উদ্ধার করতে তাদের বাড়ির লোকজন ঘুষ টুস দিয়ে গারুদের বদলে পাগলা গারুদের বন্দোবস্ত করে দিয়েছে। দেশ ভাগ কেন হয়েছে এবং পাকিস্তান ব্যাপারটা যে কি এরা মোটামুটি বুঝত, কিন্তু আসল ঘটনা যে কি হচ্ছে সেটা তাদের কাছেও অজানা ছিল। খবরের কাগজ থেকে বিশেষ কিছু পাওয়া যেত না, আর সেপাই পাহারাদার যারা ছিল কেউ কিছু বলতে চাইত না। কাজেই অনেক আলাপ আলোচনার পরও তাদের মনের ধন্ধ কাটত না। কেবল এইটুকু তারা জানত, মোহাম্মদ আলী জিন্না বলে কেউ একজন আছে, তাকে নাকি কায়েদে আজম অর্থাৎ মহান নেতা বলে ডাকা হয়। সে নাকি মুসলমানদের জন্য একটা আলাদা দেশ বানিয়েছে, পাকিস্তান বলে। কিন্তু এই দেশটা যে কোথায়, কোনখান থেকে কত দূর, তার বিস্তৃতি, এই সব ব্যাপারে তারা একেবারেই অজ্ঞ। এর ফলে পাগলা গারদের আবাসিকদের মধ্যে যাদের মানসিক ভারসাম্য একটু হলেও বজায় ছিল, তারা কিছুতেই বুঝতে পারত না এখন তারা হিন্দুস্তানে আছে না পাকিস্তান। হিন্দুস্তানে থাকলে পাকিস্তান জায়গাটা কোথায়, আবার পাকিস্তানে থাকলে এই বা কী করে হয় যে বছর খানেক আগেও যখন তারা এখানেই ছিল তারা জানতো তারা হিন্দুস্তানে রয়েছে। মাঝে মধ্যেই জল্পনা করত ওরা, ওরা আসলে এখন কোথায়, হিন্দুস্তান না পাকিস্তান। এই হিন্দুস্তান পাকিস্তান করতে করতে এক মুসলমান পাগলের অবস্থা তো এমন খারাপ হলো যে একদিন ঝাঁট দিতে দিতে হঠাৎই তরতর করে একটা গাছের মাথায় উঠে গেল সে, আর একটা উঁচু মগডালে বসে পাক্কা দু ঘন্টা ধরে হিন্দুস্তান আর পাকিস্তানের এই সমস্যা সম্পর্কে ক্রমাগত ভাষণ দিয়ে চলল। যখন রক্ষীরা তাকে নামতে বলল সে আরও উঁচু ডালে উঠে গেল, তারপর চিৎকার করে নিচের মানুষদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি হিন্দুস্তানেও থাকবো না পাকিস্তানেও থাকবো না, আমি এই গাছের মাথায় থাকবো। কিছুক্ষণ পর তার পাগলামি কমলে তাকে নামানো গেল। গাছ থেকে নেমে সে কেবল তার হিন্দু এবং শিখ বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এরা তাকে ছেড়ে হিন্দুস্থান চলে যাবে, এই ভাবনায় ভারাক্রান্ত হয়ে উঠেছিল তার অবুজ মনটা। এদের মধ্যে একজন আবার উচ্চশিক্ষিত রেডিও ইঞ্জিনিয়ার ছিল। এমনিতে সে বিশেষ কারো সাথে পাঁচে থাকতো না, কিন্তু চারপাশে যখনই এই পরিবর্তনের হাওয়া বইতে লাগলো, হঠাৎ একদিন খুব শান্তভাবে সে নিজের সমস্ত জামাকাপড় খুলে ওয়ার্ডেনের কাছে জমা করে দিয়ে এসে একেবারে জন্ম পোশাকে বাগানে পায়চারি করে বেড়াতে লাগলো। চিন্নটের একজন বিরাট মোটাসোটা প্রাক্তন মুসলিম লীগ কর্মী দিনে 1500 বার স্নান করত, কিন্তু এখন হঠাৎ করেই সেই অভ্যেস পরিত্যাগ করল সে। তার নাম ছিল মোহাম্মদ আলী। এই কারণেই একদিন নিজের সেলের মধ্যে সে ঘোষণা করে দিল, আমি মোহাম্মদ আলী জিন্না, আমি কায়েদে আজম, আমি। তার দেখা দেখি শীঘ্রই একজন শিখ পাগল নিজেকে মাস্টার তারা সিং ঘোষণা করে দিল, অর্থাৎ সেই দাপুটে শিখ রাজনৈতিক নেতা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে এমন হাতাহাতি বাঁধল যে একটা রক্তপাত ঘটে যায় আর কি। শেষ অবধি দুজনকেই বিপজ্জনক কয়েদি হিসেবে আলাদা করে রাখা হল। দেশ ভাগের খবর এসে পৌঁছানোর পর থেকেই এক অমৃতসরবাসী হিন্দু উকিলকে খুব উদাস দেখায়। একদিন এক রক্ষী তাকে জিজ্ঞেস করল, কে উকিল সাহেব, এত মন মরা কেন? এই হিন্দু মুসলমানদের নামে হিন্দুস্তান পাকিস্তান কেটে ভাগ করার নেতাগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না জানাব। সে কি কেন? ললিতা, আমার ললিতা হিন্দুস্তানে থেকে যাবে আর আমি পাকিস্তানে। বলতে বলতে ভেউ ভেউ করে কেঁদে ফেলল সে। ব্যাপার আর কিছুই নয়, এই নব্য যুবা উকিলটি প্রেমে আঘাত পেয়ে উন্মাদ হয়ে গিয়েছিল। ব্যাপারটা আঘাত অবধি পৌঁছেছিল, অর্থাৎ মেয়েটির সঙ্গে বিয়ে হওয়ার সম্ভাবনা তার এমনিও ছিল না, কিন্তু তবু এখানে এসেও তাকে ভুলতে পারেনি সে। তাই এখন তার আফসোসের শেষ নেই। রক্ষী তাকে একটু উৎসাহ দেওয়ার চেষ্টা করেছিল। আরে মিয়া, চিন্তা করো কেন, এই তো তোমরা যারা হিন্দু আর শিখ আছো সকলকে হিন্দুস্থানে পাঠিয়ে দেওয়া হবে, ওইখানেই তোমার প্রেমিকার সঙ্গে আবার দেখা করতে পারবে তুমি। না, এখন অমৃতসর গেলে আমার প্র্যাকটিসের ক্ষতি হবে, দোকানে তেমন পশার জমবে না। ইউরোপিয়ান ওয়ার্ল্ডে আবার নতুন সমস্যা দেখা দিল। সেখানকার বাসিন্দারা যখন জানতে পারল ইংরেজরা ইন্ডিয়াকে স্বাধীন করে দিয়ে চলে গেছে, খুবই হতাশ হলো তারা। প্রায়শই তাদের মধ্যে আলোচনা হতে লাগলো
এই যে এখন ইংরেজরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, এতে তাদের অবস্থা কি হবে? ইউরোপিয়ান ওয়ার্ডটা আদৌ থাকবে তো, নাকি তুলেই দেবে? আচ্ছা, ব্রেকফাস্ট দেবে সকালে? টোস্টের বদলে এই অখাদ্য চাপাটিগুলো গলার্ধকরণ করতে হবে নাকি এরপর থেকে? এমনই কত শত প্রশ্ন। এই সব কিছুর মধ্যে এক শিখ পাগল ছিল, প্রায় 15 বছর এই পাগলাগারদে ভর্তি। সারাক্ষণ তার মুখে কিছু আজগুবি অর্থহীন শব্দ লেগে থাকত। ও পর্দি গুড়গুড় দিয়া নে কসি বেঁধি আনাদি মুঙ দি দাল অবধি লালটেন। দিনে রাতে কখনোই সে ঘুমত না। লোকজন বলাবলি করত এই 15 বছরের সুদীর্ঘ সময়ে এক মুহূর্তের জন্য নাকি দু চোখের পাতা এক করেনি সে, এমনকি শোয়নি অবধি। মাঝে মধ্যে খালি তাকে দেখা যেত দেওয়ালে ঠেস দিয়ে জিরিয়ে নিতে। এতদিন দাঁড়িয়ে থেকে থেকে তার পা এবং পায়ের পাতাগুলো ফুলে উঠেছিল। এত কষ্টের মধ্যেও তাকে কিছুতেই শোয়ানো যেত না। এই ভারত পাকিস্তান বন্দি আদান প্রদানের আলাপ আলোচনা যখন শুরু হলো, খুব মন দিয়ে শুনত লোকটা। কেউ যদি জিজ্ঞেস করত, আচ্ছা সর্দারজি, এই যে হিন্দুস্তান পাকিস্তান নিয়ে এত গোলমাল চলছে, এ ব্যাপারে আপনার কি মত? সে গম্ভীরভাবে জবাব দিত, ও পর্দি গুড়গুড় দি অনেক হস্তি বেঁধি আনাদি মুং দি দাল অব দি পাকিস্তান গভর্নমেন্ট। পরের দিকে অবশ্য অফ দি পাকিস্তান গভর্নমেন্টের বদলে অফ দি টোবা টেক সিং গভর্নমেন্ট বলতে শুরু করল। তারপর কারোর সঙ্গে দেখা হলেই ডেকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা তোমরা কেউ জানো টোবা টেক সিংটা কোথায় পড়ছে? হ্যাঁ, ওখানে যে আমার বাড়ি ও, জানো তোমরা? বলো। কিন্তু কেউই ঠিক করে কিছু বলতে পারে না, যাকে জিজ্ঞেস করে সেই মাথা নাড়ে। কে জানে সর্দারজি, কোন জায়গাটা যে হিন্দুস্তানে রয়েছে, কোন জায়গাটা যে পাকিস্তানে পড়েছে, কেউই জানে না। এই শিয়ালকোটের কথাই ধরুন না, আগে ওটা হিন্দুস্তানে ছিল, এখন পাকিস্তানে। এই যে লাহোর আজ পাকিস্তানে আছে, কে বলতে পারে এটা কাল হিন্দুস্তানে চলে যাবে না? আমি তো শুনেছি গোটা হিন্দুস্তানটাই পাকিস্তান হয়ে যাবে, কিংবা কাল সকালে উঠে যদি দেখি হিন্দুস্তান বা পাকিস্তান বলেই আর কিছু নেই, তাহলে কি মজাটাই না হবে? হ্যাঁ, লোকটার মাথার চুল আর বিশেষ অবশিষ্ট ছিল না, যেটুকু ছিল লম্বা হতে হতে দাড়ির সঙ্গে জড়িয়ে গিয়েছিল। খুব বেশি স্নান করতো না লোকটা, তার এই চুল দাড়ির জটা জুটো নিয়ে বেশ ভয়ঙ্কর একটা চেহারা হয়েছিল তার। তবে এমনিতে নিরীহ ছিল মানুষটা, এই 15 বছরে একবারের জন্য কারোর সঙ্গে মারামারি হাতাহাতি করেনি। অ্যাসাইলামের পুরনো বাসিন্দারা জানত এই লোকটার অনেক জমি জমা ছিল টোবা টেক সিং নামের কোন এক জায়গায়। খুব সাদাসিদে এবং বেশ সচ্ছল এক জমিদার ছিল সে। তারপর হঠাৎই একদিন মাথাটা বিগড়ে যায়। তখন তার আত্মীয় স্বজনরা একদিন মোটা লোহার শিকলে বেঁধে তাকে পাগলাগারদে ভর্তি করে দিয়ে যায়। মাসে একবার দেখা করতে আসতো এরা, এসে তার খবরাখবর নিয়ে চলে যেত। অনেকদিন এভাবেই চলেছিল, কিন্তু এই হিন্দুস্তান পাকিস্তান ঝামেলা শুরু হওয়ার পর থেকে সেই যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। এমনিতে লোকটার নাম ছিল বিসেন সিং, কিন্তু সকলে তাকে টোবা টেক সিং বলেই জানত। সময়ের কোনো হিসেব ছিল না তার, দিন বা মাসের হিসেব কিংবা কত বছর পেরিয়েছে এসব কিছুই জানত না সে। কিন্তু প্রত্যেক মাসে যখনই তার আত্মীয় স্বজনদের দেখা করতে আসার সময় এগিয়ে আসত, সে কেমন করে যেন জানতে পেরে যেত। ঠিক ওয়ার্ডেনের কাছে গিয়ে বলতো তার বাড়ির লোকজন আসছে। সেই দিনটা সে ভালো করে স্নান করত, সারা গায়ে সাবান ঘষত, চুলে তেল দিয়ে পরিপাটি করে আঁচড়াত। এমনিতে সে তার নিজের জামা কাপড় খুব একটা ব্যবহার করতো না, কিন্তু ওই একটা দিন সেগুলো টেনে বের করত। তারপর একেবারে ধোপ দুরস্ত ফিট ফাট হয়ে দেখা করতে যেত ওদের সঙ্গে। যদিও কথাবার্তা বিশেষ বলতো না, কিছু জিজ্ঞেস করলে হয় চুপ করে থাকতো, নইলে গম্ভীর গলায় বলতো, ও পর্দি গুড়গুড় দি অনেক হস্তি বেঁধি আনাদি মুং দি দাল অবধি লালটেন। একটা মেয়ে ছিল তার। এই কদিনে মাসে মাসে এক আঙুল করে লম্বা হতে হতে এখন সে 15 বছরের এক কিশোরী কন্যা। ছোটবেলায় বাবাকে দেখলেই কান্না জুড়ত সে, বড় হয়েও বাবার সামনে এলেই চোখ দুটো ভিজে উঠত তার।
বিষেন সিং অবশ্য তাকে কোনোদিনই চিনতে পারত না। এই হিন্দুস্তান পাকিস্তানের কথা উঠলেই বাকি আর সব উন্মাদদের খুব আগ্রহ নিয়ে সে জিজ্ঞেস করত, আচ্ছা তোমরা জানো কেউ এই টোবা টেক্সিংটা কোথায় পড়ছে, হ্যাঁ জানো? সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দিন দিন তার প্রশ্নের তীব্রতা বাড়ছিল। আজকাল আর তাকে দেখতেও আসতো না বাড়ি থেকে। আগে সে যেন মনের ভেতর থেকেই জানতে পেরে যেত কখন তারা আসবে, কিন্তু এখন তার ভেতরের সেই কণ্ঠস্বরটা যে তাকে প্রত্যেক মাসে তাদের আসার আগাম খবর জানিয়ে দিত, সেও যেন চুপ করে গিয়েছিল। সে মনে মনে খুব চাইত ওরা ফিরে আসুক, ওই ফল মিষ্টি আর জামা কাপড়ের আকারে যে সহানুভূতিটুকু ভালোবাসাটুকু তার কাছে এসে পৌঁছাত, সেই অনুভূতিটা বারবার ফিরে পেতে চাইত। আর এও নিশ্চিতভাবে জানত ওদেরকে জিজ্ঞেস করলে ওরা ঠিক বলে দেবে টোবা টেক্সিংটা কোথায়, ওখান থেকেই তো আসে ওরা, তার দেশের বাড়ি টোবা টেক্সিং। এখানে এমনও একজন বন্দি ছিল যে নিজেকে ভগবান মনে করত। একদিন তার কাছে গেল বিষেন সিং টোবা টেক্সিং কোথায় জানতে, ভারতে না পাকিস্তানে। সে যথারীতি তার স্বভাবসিদ্ধ কর্কশ স্বরে হেসে উঠল, আরে হিন্দুস্তান পাকিস্তান কোথাওই না, আমি তো এখনো হুকুমই দিইনি। বিষেন সিং তাকে অনেকবার অনুরোধ করল যে সে যেন তাড়াতাড়ি হুকুমটা দিয়ে দেয় যাতে এই ঝামেলাটা মেটে, কিন্তু তার আরও মেলা হুকুম দেওয়ার ছিল, ভীষণ ব্যস্ত ভগবান ছিল সে। শেষে একদিন আর না পেরে ধৈর্যের বাঁধ ভেঙে ফেটে পড়ল বিষেন সিং, এর মানেটা সম্ভবত ছিল এই যে আজ তুমি মুসলমান ভগবান বলে আমার কথা শুনছো না, শিখ ভগবান হলে ঠিকই শুনতে। কয়েদি আদান প্রদানের কিছুদিন আগে টোবা টেক্সিং এর বাসিন্দা একজন মুসলমান দেখা করতে এলো বিষেন সিং এর সঙ্গে। পুরনো বন্ধু ছিল ওরা, এর আগে সে কোনোদিনও দেখা করতে আসেনি। বিষেন সিং তাকে দেখা মাত্রই একদিকে সরে গেল এবং আস্তে আস্তে পিছু হটতে শুরু করল, কিন্তু রক্ষীরা তাকে আটকাল। এ তোমার সঙ্গে দেখা করতে এসেছে তোমার বন্ধু ফজল দিন। বিষেন সিং আর চোখে দেখল ফজল দিনকে, তারপর আপন মনে কি যেন বিড়বিড় করতে লাগল। ফজল দিন এক পা এগিয়ে এসে বিষেন সিং এর কাঁধে একটা হাত রাখল, বলল বহুদিন থেকেই তোমার সঙ্গে দেখা করতে আসবো ভাবছি, কিন্তু ওই সময়ই করে উঠতে পারি না আর কি। তোমার সব লোকজন নিরাপদে হিন্দুস্তানে পৌঁছে গেছে তো? আমি যতটা পেরেছি সাহায্য করেছি, আর তোমার মেয়ে রূপকর কি যেন বলতে বলতে থেমে যায় সে। বিষেন সিং কিছু একটা মনে করার চেষ্টা করে, রূপকর, হ্যাঁ হ্যাঁ সেও ভালোই আছে, বাকিদের সঙ্গে চলে গেছে। আর হ্যাঁ ওই ওরা আমায় বলে গেছে মাঝে মাঝে এসে তোমার খবরাখবর নিয়ে যেতে, কিন্তু এখন তো শুনছি তুমিও হিন্দুস্থান যাচ্ছ। ভাই বলবীর সিং আর ভাই বাদাওয়া সিংকে আমার ওই সালাম জানিও কিন্তু কেমন, অমৃতকর বেহেনকেও জানিও, বলবীর ভাইকে বলো যে ফজল দিন দিব্যি আছে, আর যে ওই দুটো বাদামি মোষ রেখে গিয়েছিল বাচ্চা দিয়েছে তাদের মধ্যে একটা, অন্যটাও দিয়েছিল কিন্তু সে বেচারি বাঁচেনি দিন ছয়েকের মাথাতেই। আর বলো আমাকে যদি কোনো দরকার হয় আমি সবসময় হাজির কেমন, আর এই যে এই এই মিষ্টিগুলো ধরো তোমার জন্যই এনেছি। বিষেন সিং মিষ্টিগুলো নিয়ে সেপাইয়ের হাতে ধরিয়ে দেয়, তারপর ফজল দিনের দিকে ফিরে জিজ্ঞেস করে, আচ্ছা টোবা টেক্সিংটা কোথায় আছে? কোথায় মানে যেখানে ছিল সেখানেই আছে? না বলছি হিন্দুস্তানে না পাকিস্তানে? হিন্দুস্তানে, না না ওই পাকিস্তানে। পর্দি গুড়গুড় দি অনেক হাসি বেদি আনাদি মুদি দাল অবধি হিন্দুস্তান অ্যান্ড পাকিস্তান অবধি জোর পিঠে মুখ।
অদল বদলের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল। কোন উন্মাদরা ওদিক থেকে এদিকে আসবে এবং কোন উন্মাদরা এদিক থেকে ওদিকে যাবে তার তালিকা পৌঁছে গিয়েছিল দুই তরফে। অবশেষে দিনক্ষণ স্থির হল। ট্রাক বোঝাই হিন্দু এবং শিখ পাগলরা যেদিন পুলিশের সেপাই এবং কয়েকজন অফিসারের সঙ্গে লাহোরের এই পাগলাগারদ থেকে যাত্রা করল, অসম্ভব ঠান্ডা পড়েছিল সেদিন। ওয়াগা বর্ডারে এসে দুই তরফের সুপারিনটেনডেন্ট একে অপরের সঙ্গে দেখা করল এবং কিছু প্রাথমিক শৈশাবুদের পর অদল বদল শুরু হল। সারা রাত ধরে চলল এই প্রক্রিয়া। পাগলদেরকে ট্রাক থেকে নামিয়ে অন্য তরফের অফিসারদের হাতে তুলে দেওয়াটা মোটেই সহজ কাজ ছিল না। কেউ কেউ তো নামতেই চাইল না, যারা চাইল তাদেরকে সামলানো আরও কঠিন হল। উন্মত্তভাবে এদিক ওদিক ছোটাছুটি শুরু করল তারা। কয়েকজন আগাগোড়াই বিবস্ত্র অবস্থায় ছিল, তাদেরকে পোশাক পরাতে গিয়ে আরেক রকম ঝকমারি উপস্থিত হল। পোশাক পরানো মাত্রই দু হাতে সেটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দিতে লাগলো তারা। কেউ কেউ গালাগাল দিতে শুরু করল, কেউ চিৎকার করে গান ধরল, অনেকেই কান্নাকাটি জুড়ল, ঝগড়া করতে আরম্ভ করল, প্রায় হাতাহাতি বাধার উপক্রম। সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়ালো মেয়ে পাগলগুলোকে সামলানো। সর্বত্র তাদের বিকট কান্না আর চিৎকার কানের পর্দা ফাটানো একটা শোরগোলের সৃষ্টি করছিল। ঠান্ডাও পড়েছিল সেই রকম অসহ্য, দাঁতে দাঁতে ঠোকাঠুকি লেগে যাচ্ছিল বার। বেশিরভাগ কয়েদি এই দেওয়া নেওয়া মেনে নিচ্ছিল না। ওরা বুঝতেই পারছিল না কেন তাদেরকে তাদের জায়গা থেকে উপড়ে নিয়ে অন্য কোথাও ছুঁড়ে ফেলা হচ্ছে। আর কোথায় বা ফেলা হচ্ছে? যারা একটু আধটু বুঝতে পারছিল তাদের এক পক্ষ পাকিস্তান জিন্দাবাদ আর অন্য পক্ষ পাকিস্তান মুর্দাবাদ স্লোগান তুলছিল। কয়েকজন মুসলমান এবং শিখ এইসব স্লোগান শুনে এমন খেপে উঠল যে দু তিনবার অল্পের জন্য দাঙ্গার হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল। এভাবেই বিশন সিংয়ের পালা এলো একসময়। বর্ডারের অন্যদিকে বসা অফিসারটি যখন খাতায় তার নাম তুলছিল সে খুব শান্তভাবে জিজ্ঞেস করল, আচ্ছা টোয়া টেক্সিংটা কোথায়? হিন্দুস্তানে না পাকিস্তানে? টোয়া টেক্সিং সেইটা পাকিস্তানে। এইটা শুনেই বিশন সিং এক লাফে পিছু হটে দৌড়ে নিজের পুরনো সঙ্গীদের কাছে ফিরে গেল। পাকিস্তানি সেপাইরা তাকে ধরে নিল এবং টেনে বর্ডারের অন্য প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু সে কিছুতেই যাবে না। সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল আর চিৎকার করতে লাগল, টোয়া টেক্সিং এখানে, টোয়া টেক্সিং, ও পড়দি গুড়গুড় দিয়ানে খাসি বেদিয়ানা দি মুঙ্গ দি ডাল অফ টোয়া টেক্সিং এন্ড পাকিস্তান, ও পড়দি গুড়গুড় দিয়ানে খাসি বেদিয়ানা দি মুঙ্গ। ওকে অনেক বোঝানোর চেষ্টা করা হলো যে দেখো টোয়া টেক্সিং এখন হিন্দুস্তানে চলে গেছে, না গিয়ে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু সে কোনো কথা শুনলে তো? যখন তাকে টেনে হিঁচড়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো সে মাঝামাঝি একটা জায়গায় গিয়ে নিজের সেই ফোলা পা দুটোর উপর এমন দৃঢ়ভাবে দাঁড়িয়ে পড়ল যে মনে হলো এখান থেকে আর পৃথিবীর কোনো শক্তি তাকে নড়াতে পারবে না। লোকটা এমনিতে নিরীহ ছিল, তাই বেশি জবরদস্তি করা হলো না তার উপর, তাকে ওইভাবেই রেখে দেওয়া হলো। কয়েদি আদান প্রদানের বাকি কাজ যেমন চলছিল তাই চলল। সূর্যোদয়ের ঠিক আগে আগেই সেই দৃঢ় অনর হয়ে দাঁড়িয়ে থাকা বিশন সিংয়ের গলা থেকে একটা গগন বিদারী চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। টোয়া টেক্সিং,
চারদিক থেকে সেপাই আর অফিসাররা দৌড়ে এল। যে লোকটা বিগত 15টা বছর ঠায়ে দাঁড়িয়ে থেকেছে সে এখন মুখ গুঁজে পড়ে আছে মাটিতে। একদিকের কাঁটা তার বলছে তার ওই প্রান্তে জমিটা পাকিস্তান, অন্যদিকের কাঁটা তার বলছে ওই দিকের জমিটা হিন্দুস্তান। আর এই দুই দেশের ঠিক মাঝখানে যে মাটির কোনো নাম নেই সেখানে পড়ে আছে টোবা টেকসিং। পাগলের কাছে দেশ বলে কিছু হয় না, পাগল কেবল ঘরে ফিরতে চায়, এমন কোনো ঘরে যেখানে ভাগাভাগি নেই, দাঙ্গা নেই, মারপিট নেই, কেবল শান্তি আছে। যত দিন যাচ্ছে আমরা আমাদের টোবা টেকসিং থেকে দূরে চলে যাচ্ছি আরো। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, রণদীপ, কৌশিক এবং অন্বেষ। শব্দগ্রহণের সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইন কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন, ইউটিউবের 7 দিন আগে। শুনছিলেন মোহনা দেবরায়ের ভাবানুবাদে সাদাত হাসান মান্টোর কাহিনী টোবা টেকসিং। সবাই ভালো থাকবেন।